হ্যালো গাইজ, আমি মধুমিতা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে কিছুক্ষণ টাইম পাস করতে। তো আপনারা সবাই কেমন আছেন? বাড়িতে সবাই আছেন? কোয়ারেন্টাইনে একদিকে ভালো একদিকে খারাপও, বাড়িতে রেস্টেও থাকা যাচ্ছে না। আমরা যেমন সবসময় মানে আমাদের ক্ষেত্রে কাজ নেই, তো বাড়িতে বসে থেকে অবভিয়াসলি কি করবো সারাক্ষণ এই ফোন ঘাটা, টিভি দেখা, এইসবের মধ্যে চলে গেছে। তো আমরা যদি এইসব টাইমের মধ্যে আমাদের নিজেদের বডির জন্য, নিজেদের ফিটনেসের জন্য কিছুক্ষণ টাইম বের করে নিতে পারি, এটা অবভিয়াসলি ভালো। যেটা আমি নিজের ফিটনেসের জন্য আমি কিছু টাইম দিই আমার নিজের ফিটনেসকে, বডিকে। তো আপনারাও করতে পারেন। যেমন আপনাদেরকে আমি বলবো কি, আমি মর্নিংয়ে উঠে, ফার্স্ট মর্নিংয়ে উঠে আমি নিজে বেডে কিছুক্ষণ এক্সারসাইজ করে নিই। কি এক্সারসাইজ করে নিলে মানে কি পুরো দিনটা আমার ভালো যায়, কোনো বডি পেন হয় না, কাজ করতে একটা এনার্জি আসে, ভালো লাগে। আর যদি আমি না করি তখন আমার ভালো লাগে না, কাজ করি চলে আসে না, কাজ ভালো লাগে না। সেই জন্য আপনারাও কিছুক্ষণ আপনার নিজের বডিকে টাইম দিন, চেষ্টা করুন ফিটনেস ঠিক রাখার জন্য। খাওয়া দাওয়া তো কন্ট্রোল সেটা আছে, যে যেরকম খান তার উপরে সেটা কন্ট্রোল করা যায়। অ্যাকচুয়ালি আমি খাওয়া দাওয়া খুব একটা কন্ট্রোল করি না, মোটামুটি অ্যাডজাস্ট করি, কিন্তু নিজে এক্সারসাইজ করি, যোগা স্ট্যান্স এসব আমি করি, তো ওইসব দিক থেকে আমি নিজেকে ঠিক রাখি। তো অ্যাকচুয়ালি এখন আমাদের কোয়ারেন্টাইনে এমনই হয়ে গেছে যে আমরা এখন বাইরেও বেরোতে পারছি না, যে মর্নিং ওয়াক করবো, দৌড়াবো, ছুটবো, এগুলো অ্যাকচুয়ালি আমাদের বডির দরকার। কিন্তু আমরা এখন যখন পারছি না তখন নিজেরা ঘরে বসেই কিছু করতে পারি, কোনো যোগা স্ট্যান্ডস কিছু করতে পারি। তো আমি সকালে চলে আসি, ছাড়িয়ে এসে কিছুক্ষণ আমার বডিকে আমি টাইম দিই, কিছুক্ষণ যোগা করি। আর আপনারা আমাকে দেখুন, ফলো করুন, আপনারা বাড়িতে বসে আমাকে করতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে বলবেন কি আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, প্লিজ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। এরপরে আমি আপনাদের জন্য, যদি আপনারা চান আপনারা আমাকে জানাবেন যে আপনারা কী কোনো আর কিছু চান, কী লাগবে আপনাদের। আমি এখন যোগা স্টান্টস, ডান্স টিপস, এক্সারসাইজ আমি এইসবগুলো করি। আপনারা কোনটা চান আপনারা আমাকে বলবেন। এরপরে আমার ইচ্ছা আছে যে আপনাদের জন্য আমি ঘরে বসে আমার জুম্বা ক্লাস করাবো, আপনারা যদি চান আমাকে জানাবেন, তাহলে আপনাদের সঙ্গে আমি লাইভ করব, আপনারা করতে পারেন জুম্বা ক্লাস। সো চলে আসুন, আপনাদের সঙ্গে আমি কিছু টাইম স্পেন্ড করি, দেখা যাক। অনেক ফ্লেক্সিবল থাকে,
আমি জাস্ট কিছুটা এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে যদি আরও ভালো লাগে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো।